আমি ডক্টর প্রসেনজিৎ রায়, এমও আরবিএসকে, মেডিকেল অফিসার আরবিএসকে, পশ্চিম মেদিনীপুর, দাসপুর, আপনাদের সামনে আজকে কিছু ইনফরমেশন শেয়ার করব। এবং আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের সিএমএইচ স্যারের হয়ে প্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে কিছু আবেদনও রাখব। প্রথমেই একটা ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করি, সেটা হলো শিশুরা, বিশেষ করে 6 মাস বয়সের পর থেকে শুরু করে এই 10 বছর বয়স অবধি, এই সময় শিশুদের সব থেকে বেশি মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে। এই মানসিক এবং শারীরিক বিকাশ ঘটার জন্য যে গুরুত্বপূর্ণ এলিমেন্টটি বা জিনিসটি দরকার পড়ে, সেটা হলো আয়রন এবং ফলিক অ্যাসিড। এই আয়রন এবং ফলিক অ্যাসিড উইথ ভিটামিন B12 আমাদের বাচ্চাদের, এই যে বয়সের বাচ্চাদের কথা বললাম, এই বয়সের বাচ্চাদের শরীরে অ্যাবজর্ব হয়ে, ব্লাডের থ্রু ব্লাড অ্যাবজর্ব হয়ে এই বাচ্চাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি করতে সাহায্য করে, যেটা তাদের পরবর্তীকালে তাদের পড়াশোনা, তাদের কেরিয়ার, তাদের সমস্ত কিছু তৈরি করতে বা গড়ে তুলতে সাহায্য করে। তো এই নির্দিষ্ট মৌলটি আয়রন, এটি আমাদের খাবারে খুব আছে, খুব কম পরিমাণেই পাওয়া যায় আর খুব কম পরিমাণে শোষণ হয়। এবং আমাদের আজকালকার দিনে খাদ্যাভ্যাসের জন্য এই খাবারটি আমাদের বাচ্চারা খুব কম পায় তাদের দৈনন্দিন খাবারের মধ্যে। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জুনিয়র উইপস অথবা আয়রন উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন একটি প্রোগ্রাম আজকে লঞ্চ হয়েছে। আজকে 29 তারিখ থেকে এটি সমস্ত প্রাইমারি স্কুলে বাচ্চাদের প্রত্যেক সোমবার দিন খাওয়ানো হবে। এবং আমাদের মাস্টারমশাইরা আমাদের সাপোর্ট করছেন, স্কুলের মাস্টারমশাইরা এই আয়রন ট্যাবলেটটি প্রত্যেকটি বাচ্চাকে দায়িত্ব সহকারে তারা খাওয়াবেন। এবং এই আয়রন ট্যাবলেটটি আমি সমগ্র মা বাবাদের কাছে, অভিভাবকদের কাছে আবেদন রাখছি যে তারা যেন এই বাচ্চাদেরকে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য উৎসাহিত করেন, যাতে পরবর্তীকালে তাদের শিশুরা মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থভাবে গড়ে উঠতে পারে। নমস্কার, থ্যাংক ইউ। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।